এক্সট্রা টাইম। Now visit RelianceHealthInsurance.com to get your health covered with 10% discount. Yeah! রাজডাঙ্গা ক্লাব সমন্বয়ে পৌলমি সৌমদ্বীপ টেবিল টেনিস একাডেমি উদ্বোধন হয়ে গেল। এই টেবিল টেনিস একাডেমি আলাদা কোথায়? আবাসিক একাডেমির দুটো ফ্লোরে মোট 12টি টেবিল টেনিস বোর্ড থাকছে, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, জিম সাঁতার মেডিটেশনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকছে, এমনকি চোট মুক্তভাবে কিভাবে খেলা যায় তার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। অস্ট্রিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টেবিল টেনিস তারকা ওয়ার্নার প্লেগার ভিয়েনাতে এমন একটি একাডেমি খুলেছেন, ঠিক তারই অনুসরণে তৈরি হয়েছে রাজডাঙ্গা ক্লাব সমন্বয়ে পৌলমি সৌমদ্বীপ টিটি একাডেমি। কলকাতার অন্যান্য টেবিল টেনিস একাডেমির সঙ্গে এই একাডেমি ঠিক কোথায় আলাদা, সে উত্তরই দিলেন পৌলমি ঘটক। আমার দুটো জিনিস খুব USP মনে হয় আমার এই একাডেমিতে। এক হলো এই যে কলকাতায় এরকম প্রপার রেসিডেন্সিয়াল একাডেমি এখনও হয়ে ওঠেনি। শুধুমাত্র রেসিডেন্সিয়াল নয়, এটা জিম থাকবে, সোনা থাকবে, স্টিম, সুইমিং, মেন্টাল ট্রেনার্স থাকবে, যোগা থাকবে। আমার ইঞ্জুরি টেক কেয়ার করার জন্য, এখন টেবিল টেনিসটা খুব ইঞ্জুরি প্রোন খেলা হয়ে গেছে, ইঞ্জুরি টেক কেয়ার করার জন্য ফিজিওস থাকবে। আর আরেকটা বড় জিনিস যেটা আমি মনে করি, আমি আর সৌমদ্বীপ দুজনে একসাথে আমরা রয়েছি, ছেলে এবং মেয়ে, মানে যেই নলেজ আর যে এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, আমরা দুজনে একসাথে খুব স্ট্রং, এটা আমার মনে হয়, এটা আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট। অজস্র আধুনিক সুযোগ সুবিধা থাকছে, সাংসদ সুব্রত বক্সী না থাকলে এই কাজ হতো না, আর যাদের সাহায্য সহযোগিতায় এই একাডেমির নির্মাণ হয়েছে তাদের কাছে কৃতজ্ঞ সৌমদ্বীপ রায়। আই থিঙ্ক আমি আর পৌলমি দুটো অরিজিনাল অ্যাওয়ার্ডই, যারা দেশের জন্য 15 বছর খেলেছে। আমরা যখন একটা একাডেমি শুরু করছি, এই বৃহত্তর রূপে যে আমরা এটা করছি মিসেস সুশান্ত ঘোষের ইউনো লিডারশিপে, তো আমার মনে হয় এটা অন্যরকম একটা, আমাদের লুক আউট আছে, ইন্টেনশনস রয়েছে আমাদের, যা আমরা এত বছরে যা নলেজ গ্যাদার করেছি, সারা পৃথিবীতে যেরকম ট্রেনিং সিস্টেম দেখে এসেছি, যেটা আমরা আফসোস করি যে আমরা পাইনি আমরা ইয়াং জেনারেশনে, সেটাই আমরা এখানে এবার এখনকার জেনারেশনের কাছে তুলে ধরতে চাই, যারা তাদের জন্য ওই সামিটটা পৌঁছানো অনেক ইজি হয়। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোলা ব্যানার্জি, অভিনেতা হিরণও। দোলা জানালেন, প্রাক্তন তারকারা এগিয়ে না এলে অলিম্পিক স্পোর্টসের উন্নতি সম্ভব নয়। এগুলো আমাদের অনেক আগে হওয়া উচিত ছিল, কিন্তু সেদিক দিয়ে যে এখন শুরু হয়েছে এটা সবথেকে বড় জিনিস, কেন অলিম্পিক স্পোর্টসগুলোকে আমরা যত বেশি ডেভেলপ করার চেষ্টা করব ততই কিন্তু ফিউচারে অলিম্পিকে আমাদের মেডেল আসে। কেন আমরা সবসময় অলিম্পিকের আগে বা পরে এটাকে নিয়ে একটা ক্রিটিসিজম করি যে কেন হলো না, এই তো হচ্ছে প্র্যাকটিস করছিল, এই ফরেন করছিল, বাট আলটিমেটলি আমরা যদি গ্রাসরুট লেভেল থেকে যদি প্লেয়ারদের তৈরি না করি, তাহলে কিন্তু কখনো অলিম্পিক লেভেলে গিয়ে মেডেল নেওয়াটা খুবই কষ্টকর। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।